বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বাজেটে স্পষ্ট বক্তব্য নেই বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে বিশ্লেষণ করে সংস্থাটি বলছে প্রকৃত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 30% বাড়ানো হয়েছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেট প্রস্তাবনায় সামষ্টিক অর্থনীতির যে কাঠামো দেখানো হয়েছে তা বাস্তবতার চেয়ে বেশ দূরে। তিনি বলেন, ঘাটতি মেটাতে সরকার বিদেশি উৎসর উপরও নির্ভরতা রাখছেন, এটা ভালো, তবে কোনোভাবেই যেন ক্রমান্বয়ে তা না বাড়ে এ ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে সতর্কতামূলক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে সিপিডি। অভ্যন্তরীণ ঋণের যে অনুপাতটা সেটা প্রায় 62% 2024 সালে যেয়ে পৌঁছাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই অভ্যন্তরীণ ঋণের পরিমাণটা বাড়ছে, যার কিনা ফলে কিনা এই যে ঋণের যে পরিশোধ করতে হয় সুদটা, সেই সুদের পরিমাণটাও একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে।